हेलो बंधुरा ग्लोब बांगला यूट्यूब चैनले आपनादेरके स्वागत जानाच्छि। बंधुरा जे समस्त परिजयी श्रमिक भिन राज्य काज करछेन तादेर जन्य মমতা বন্দ্যোপাধ্যায় नतून एकटी प्रकल्प चालू करेछेन 1000 टाका करे स्नेहेर परश नामे 1000 टाका आपनादेर देवा हबे। तो কিভাবে আবেদন করবেন এই ভিডিওটিতে জানাবো, শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, পরিযায়ী শ্রমিকদের পাশে এই মুহূর্তে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসংগঠিত ক্ষেত্রে বা ছোট ছোট উদ্যোগের যে সব শ্রমিকরা আটকে পড়েছেন লকডাউনে, তাদের নানা সমস্যার কথা নিরন্তর পৌঁছেছিল মুখ্যমন্ত্রীর দরবারে। তো করোনা মোকাবিলায় শুরু হওয়া লকডাউনে অধিকাংশ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কার্যকলাপ এই মুহূর্তে বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিকদের সিংহভাগই এখন উপার্জনহীন, কিন্তু বাড়িতেও ফিরতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে ভিন রাজ্যে যাতে তাদের খাওয়া পড়ার সংকট না দেখা দেয় তা নিশ্চিত করতে স্নেহের পরশ প্রকল্প ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তো ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর। তো যেসব পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু কোভিড-19 সংক্রমণের মোকাবিলায় 24 মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের জেরে অন্য রাজ্যে আটকে পড়েছেন, তাদের এককালীন 1000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তো এই প্রকল্পে আপনারা কিভাবে কারা কারা যোগ্য, প্রথমত এই ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং করোনা মোকাবিলায় শুরু হওয়া লকডাউনের জেরে যেহেতু অন্তরাজ্য পরিবহন বন্ধ সেহেতু তিনি নিজে নিজের রাজ্যে ফিরতে পারছেন না। যাদের ক্ষেত্রে এই রকম ঘটেছে তারা আবেদন করতে পারবেন। নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণ করার জন্য খাদ্যসাথী কার্ড বা এপিক ও আধারের নাম্বার দিতে হবে। তো এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার বা আধার কার্ডের নাম্বার অথবা রেশন কার্ডের নাম্বার আপনাদের দিতে হবে। জেলাশাসক বা কলকাতা পুর কমিশনার যদি নিশ্চিত হন যে আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং লকডাউনের কারণে আটকে বাইরে আটকে রয়েছেন, তবেই আপনাদের সাহায্য মিলবে। আবেদন করার জন্য যেহেতু রাজ্যের বাইরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পক্ষে সশরীরে হাজির হয়ে আর্থিক সাহায্যের আবেদন জানানো সম্ভব নয়, তাই রাজ্য সরকার একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে যার নাম ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ। নিজের মোবাইলে ওই অ্যাপ ডাউনলোড করে তার মাধ্যমে আবেদন জানাতে পারবেন ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকরা। তো আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ নামে মোবাইল যে অ্যাপ অ্যাপ্লিকেশন লঞ্চ করবে সরকার, সেই অ্যাপসটিকে আপনাদের ইনস্টল করতে হবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো গুগল প্লে স্টোর থেকে বা পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা www.wb.gov.in এইখানে গিয়েও হোম পেজে দেওয়া জয় বাংলা লিঙ্ক থেকে এই অ্যাপ আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোডের পরে তাতে প্রয়োজনীয় তথ্য আপনাদের দিতে হবে। কিভাবে আবেদন করতে কি কি আপনাদের লাগবে ডকুমেন্ট, যেমন প্রথমে নিজের ছবি দিতে হবে, এরপরে খাদ্যসাথী বা এপিক বা আধারের নাম্বার দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই অ্যাকাউন্টের নাম্বার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনাদের দিতে হবে, অর্থাৎ আপনার ব্যাংকের নাম বা অ্যাকাউন্ট নাম্বার এইসব ডিটেলস আপনাদের দিতে হবে এবং মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। এরপরে পশ্চিমবঙ্গে আর তার কোনো এক প্রতিনিধির নাম সম্পর্ক এবং ফোন নাম্বার, অর্থাৎ আপনি তো বাইরে রয়েছেন এবং আপনার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যিনি আপনার যে কেউ একজন আপনার প্রতিনিধির নাম আপনাদের দিতে হবে এবং তার ফোন নাম্বার দিতে হবে। তো এখানে অর্থ সাহায্যের আবেদন প্রক্রিয়ার অনুমোদনের যে প্রক্রিয়া রয়েছে অ্যাপের মাধ্যমে পাঠানো আবেদন জেলাশাসক বা কলকাতার পুর কমিশনার দেখতে পাবেন পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে বাংলা এই সাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে সেখানে দেখতে পারবেন এবং প্রত্যেক আবেদনকারীর আবেদন খতিয়ে দেখবেন জেলাশাসক বা পুরসভার কলকাতার পুর কমিশনার খতিয়ে দেখবে এবং প্রত্যেকটি জেলার জেলাশাসক সেটা দেখবে, দেখে সন্তুষ্ট হলে অনলাইনে অনুমোদন দেবেন এবং এই অনুমোদনের পরে রাজ্য সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগ সংশ্লিষ্ট আবেদনকারীর অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেবে। অ্যাকাউন্টে টাকা ঢুকলে আবেদনকারী SMS পেয়ে যাবেন এবং তারপরেই আপনারা টাকা তুলতে পারবেন ATM বা ব্যাংক থেকে যেখানে রয়েছেন সেখান থেকেই টাকা তুলতে পারবেন। তো বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের মাধ্যমেই এই স্নেহের পরশ প্রকল্পের রূপায়ণ ঘটাবে রাজ্য সরকার। 20 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত এই প্রকল্প কার্যকরী থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, অর্থাৎ 3 মে পর্যন্ত আপনারা মাসে মাসে 1000 টাকা করে পাবেন। তো কীভাবে আবেদন করবেন অলরেডি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনাদের যেহেতু আপনারা বাইরে রয়েছেন বাইরের স্টেটে সেজন্য আপনারা সশরীরে হাজির হয়ে আবেদন করতে পারবেন না। আপনাদের মোবাইল থেকে আপনাদের সকলেরই মোবাইল রয়েছে, তো মোবাইল থেকে ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ এই অ্যাপসটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো সেখানে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ লিখে আপনারা সার্চ করবেন গুগল প্লে স্টোরে গিয়ে, তাহলে এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন এবং সেটা ইনস্টল করে সেখানে প্রয়োজনীয় ইনফরমেশন তথ্য আপনাদের দিতে হবে। দেওয়ার পরেই আপনারা সেখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন, ঘরে বসেই যেখানে আছেন সেখান থেকেই আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার একটা ছবি দিতে হবে কিন্তু বন্ধুরা, এবং কী কী এখানে বলা রয়েছে দেখে নিতে পারেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।